বন্ধুরা, বিজ্ঞানীরা এখনও পর্যন্ত মিল্কিওয়ে গ্যালাক্সিতে 5000টিরও বেশি এক্সোপ্ল্যানেট খুঁজে বের করেছেন এবং এই সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। এই গ্রহগুলির মধ্যে এমন একটি গ্রহ রয়েছে যার আয়তন আমাদের পৃথিবীর চেয়ে কয়েক গুণ বেশি এবং সেখানে পৃথিবীর মতো বিশাল বিশাল মহাসাগর মজুত রয়েছে। শুধু তাই নয়, একটি ঘন বায়ুমণ্ডলও রয়েছে যেখানে অক্সিজেন মজুত রয়েছে। বিজ্ঞানীরা দাবি করছেন সেখানে এলিয়েন জীবনও থাকতে পারে। আজকের ভিডিওতে আমরা এমনই একটি গ্রহ সম্পর্কে জানতে চলেছি যার নাম টিওআই 1452b, যেটা আমাদের পৃথিবীর থেকে প্রায় 100 আলোকবর্ষ দূরে অবস্থিত এবং এই গ্রহ আমাদের পৃথিবীর চেয়ে প্রায় 5 গুণ বড়। নাসার অনুসারে টিওআই 1452b এক্সোপ্ল্যানেট তারার গোল্ডিলক জোনে অবস্থিত, যেখানে ততটাই তাপ এবং আলো পৌঁছায় যতটা তরল রূপে জল হওয়ার জন্য প্রয়োজন রয়েছে। গোল্ডিলক জোন হলো সেই জোন যেখানে না তো বেশি গরম হয় না ঠান্ডা, আর এই জন্যই এই গ্রহটিতে জীবন থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। নাসার বিজ্ঞানীরা মনে করছেন এই গ্রহের 30% জায়গায় জল দিয়েই তৈরি হতে পারে। টিওআই 1452b এর আবিষ্কার মন্টিল ইউনিভার্সিটির গবেষকরা নাসার বেশ কিছু সিনিয়র বিজ্ঞানীদের সাথে মিলে এই গ্রহটিকে আবিষ্কার করেছেন, যেখানে তারা নাসার ট্রানজিট এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট মানে টেস স্যাটেলাইটের সহায়তা নিয়েছেন। এখানে বিজ্ঞানীরা এটাও বলছেন এই গ্রহের প্রাথমিক গবেষণায় এটা উঠে আসছে যে এগুলি সম্ভবত পৃথিবীর মতো পাথুরে গ্রহ, তবে তাদের ব্যাসার্ধ, মাস এবং ঘনত্ব পৃথিবীর থেকে অনেক আলাদা। বিজ্ঞানীরা বলছেন যে আমরা যদি এই গ্রহকে পৃথিবীর সাথে তুলনা করি, তবে আমাদের পৃথিবী তার সামনে একটি মরুভূমির মতো যেখানে জল খুব কম পরিমাণে মজুত রয়েছে, কারণ এই গ্রহটিতে জল এত বেশি পরিমাণে রয়েছে যা এই গ্রহের পুরো ভরের 30% জল, যেখানে আমাদের পৃথিবীর মোট ভরের মাত্র 1% জল রয়েছে। এখন বুঝতেই পারছেন বিজ্ঞানীরা কেন টিওআই 1452b এক্সোপ্ল্যানেটের সামনে পৃথিবীকে কেন একটি শুষ্ক গ্রহ বলছে। কিন্তু কিছু বিজ্ঞানীরা মনে করছেন যে এর পৃষ্ঠে আরও বেশি জল থাকতে পারে এবং সম্ভবত এর পুরো পৃষ্ঠটি জল দ্বারা আবৃত হতে পারে। আমাদের যদি এর সম্পর্কে আরও তথ্য চাই, তবে আমাদের জেমস ওয়েব টেলিস্কোপের প্রয়োজন হবে, যা বর্তমানে অন্যান্য গ্রহ এবং নক্ষত্র নিয়ে গবেষণা করছে। কিন্তু ভবিষ্যতে বিজ্ঞানীরা JWST-কেও এই গ্রহটির দিকে নির্দেশ করবেন এবং আমরা টিওআই 1452b এক্সোপ্ল্যানেটের আরও অনেক অজানা তথ্য জানতে পারব। যদি আমরা এর আকার সম্পর্কে কথা বলি, তাহলে এটি আমাদের পৃথিবীর থেকে প্রায় 5 গুণ বড়। কিন্তু যদি আমরা নির্মাণের কথা বলি, তবে এটি আমাদের পৃথিবীর চেয়ে 70%-এরও বেশি ভারী, যার মধ্যে প্রায় 30% মাস্ত এতে মজুত জলই রয়েছে। এই জন্য বিজ্ঞানীরা বলছেন এর পৃষ্ঠে বড় বড় গভীর সমুদ্র থাকবে এবং হতে পারে এটিতে কোনো ধরনের জীবন থাকলেও থাকতে পারে। এর মাসকে দেখে বিজ্ঞানীরা মনে করছেন এটি আমাদের পৃথিবীর মতোই পাথুরে, অর্থাৎ এখানেও বড় বড় পাহাড় ও ভূপৃষ্ঠ থাকবে। বিজ্ঞানীরা মনে করছেন যে এই ধরনের বৃহৎ গ্রহগুলির নির্মাণ কোনো তারার খুব কাছাকাছি হয়, কারণ এটি একমাত্র স্থান যেখানে তারার গঠনের পরেও প্রচুর পরিমাণে পদার্থ থেকে যায়, যার পরে সেখানে বড় প্ল্যানেটের গঠন হতে পারে। এছাড়াও আমাদের সৌরজগতের বৃহস্পতি এবং শনির মতো গ্যাসীয় গ্রহগুলি সম্পর্কেও বিজ্ঞানীরা এটাই দাবি করেছেন যে এটি এত বড় এই কারণেই হতে পেরেছে কারণ তার জন্ম সোলার সিস্টেমে সূর্যের খুব কাছাকাছি হয়েছিল। কিন্তু পরবর্তীকালে সৌরবায়ু এবং অনেক গ্রহাণুর সংঘর্ষের কারণে তারা সেই স্থানে পৌঁছে গেছে যেখান থেকে আজ তারা সূর্যকে প্রদক্ষিণ করছে। টিওআই 1452b পৃথিবী থেকে প্রায় 100 আলোকবর্ষ দূরে ড্রাকো কনস্টিলেশনে একটি বাইনারি স্টার সিস্টেমে উপস্থিত রয়েছে, অর্থাৎ এখানে দুটি নক্ষত্র রয়েছে যেগুলি একে অপরকে প্রদক্ষিণ করছে। বিজ্ঞানীরা বলছেন এই উভয় নক্ষত্রই খুবই ছোট এবং তাদের মধ্যে দূরত্ব 97 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, অর্থাৎ পৃথিবী এবং সূর্যের মধ্যকার দূরত্বের 97 গুণ। আপনার হয়তো এই দূরত্বটিকে খুব বেশি বলে মনে হচ্ছে, কিন্তু ইউনিভার্সাল স্কেলে এই দূরত্বটি খুবই কম, যার কারণে এই দুটি নক্ষত্রকে প্রথমে টেস টেলিস্কোপের কাছে একটি বিন্দুর মতো দেখাচ্ছিল। কিন্তু যখন তাদের নিয়ে গভীর গবেষণা করা হয় এবং তাদের মুহূর্তকে শনাক্ত করা হয়, তখন বিজ্ঞানীরা দেখতে পায় যে এটি কোনো একটি তারা নয়, বরং দুটি তারা খুব কাছ থেকে একে অপরকে প্রদক্ষিণ করছে এবং এই নক্ষত্রগুলির একটির কক্ষপথে টিওআই 1452b এক্সোপ্ল্যানেট প্রদক্ষিণ করছে। এটি তারার থেকে খুব কাছে অবস্থান করছে। এই এক্সোপ্ল্যানেটটি যে নক্ষত্রটিকে প্রদক্ষিণ করছে সেটি হলো একটি রেড ডোয়ার্প স্টার,
আসলে রেড ডোয়ার্ফ স্টার আকারে অনেক ছোট হয় এবং তাদের থেকে নির্গত আলো এবং তাপ শক্তিও আমাদের মতো সূর্যের আকারের একটি নক্ষত্রের চেয়ে অনেক কম হয়। আর এই কারণেই তার তারার অনেক কাছে থাকা সত্ত্বেও এতে ততটাই আলো এবং তাপশক্তি পৌঁছায় যতটা এখানে জল তরল রূপে থাকার জন্য প্রয়োজন। বিজ্ঞানীদের গবেষণার অনুসারে এই এক্সোপ্ল্যানেটটি তার তারাকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় পৃথিবীর 11 দিন, অর্থাৎ এখানে 11 দিন পৃথিবীর 1 বছরের সমান হয়। বিজ্ঞানীরা এটাও বলছেন কারণ পৃথিবীর মতো এটিও তার তারাকে ইলিপটিক্যাল কক্ষপথে প্রদক্ষিণ করে, অথবা শীত গ্রীষ্মের মতো অনেক ধরনের ঋতু এখানেও রয়েছে। আর এই সমস্ত ঋতুগুলি এই বায়ুমণ্ডলের সাথে মিশে একটি ভালো পরিবেশ গড়ে তোলে। যদিও নাসার ওয়েবসাইটে এর বায়ুমণ্ডল সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায়নি, কিন্তু বিজ্ঞানীদের কাছে এই গ্রহ সম্পর্কে পাওয়া সমস্ত তথ্যর ভিত্তিতে তারা দাবি করছেন এই গ্রহটির কাছে একটি ভালো বায়ুমণ্ডল রয়েছে, যেখানে বেশিরভাগ হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসের মাত্রা রয়েছে। এছাড়াও এর বায়ুমণ্ডলে অন্য আরও গ্যাস থাকতে পারে, তবে এর সম্পর্কে খুব বেশি তথ্য বিজ্ঞানীদের কাছে এখনও নেই। এর বায়ুমণ্ডলে কোথাও কোথাও ঘন জলের মেঘ রয়েছে, যেখানে বেশিরভাগ হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসের মাত্রা রয়েছে। তবে বেশিরভাগ বিষয়ই তখন পরিষ্কার হবে যখন আমরা জেমস ওয়েব টেলিস্কোপের মাধ্যমে এর বায়ুমণ্ডল নিয়ে গবেষণা করব। তবে এখন সময় লাগবে এবং ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, বিজ্ঞানীরা দাবি করছেন, কারণ TOI 1452b একটি রেড ডোয়ার্ফ প্ল্যানেটের কক্ষপথে উপস্থিত রয়েছে। হয়তো এই জন্য এই গ্রহতে অতটাও শক্তি পৌঁছাচ্ছে না যাতে তরল জলের সমুদ্র তার পৃষ্ঠের উপর দিয়ে প্রভাবিত হবে। যাই হোক, সেখানে জল তো অবশ্যই আছে, কিন্তু আবার এটাও হতে পারে যে এর উপরের ভূপৃষ্ঠের জল বরফ দ্বারা সম্পূর্ণরূপে জমে গেছে, ঠিক যেমন আমাদের সৌরজগতের বৃহস্পতি এবং শনির চাঁদ গ্যানিমেড এবং টাইটানের পৃষ্ঠ সম্পূর্ণভাবে জমে রয়েছে। যদি এই চাঁদগুলির গঠন দেখা যায় তবে তারাও বেশিরভাগ জল দিয়েই তৈরি। বিজ্ঞানীদের পাওয়া এখনও পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুসারে এই গ্রহ আমাদের পৃথিবীর মতো পাথুরে হবে, যেখানে বিশাল সমুদ্রের জল রয়েছে। কিন্তু যদি এর বায়ুমণ্ডলের কথা বলি, তবে এর বায়ুমণ্ডল ঠিক আমাদের সৌরজগতের বৃহস্পতি গ্রহের মতো, যার মধ্যে অধিকাংশ পরিমাণ হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি। কিন্তু এখানে জীবন থাকার কতটা সম্ভাবনা রয়েছে? এমনিতে এই গ্রহ তার তারার হ্যাবিটেবল জোনে থেকে তাকে প্রদক্ষিণ করছে, এই কারণেই এখানে এত বেশি আলো এবং তাপশক্তি পৌঁছায়, তার ফলে সেখানে প্রাণের বিকাশ ঘটতে পারে। কিন্তু এখানে আদৌ প্রাণের অস্তিত্ব আছে কি নেই সে সম্পর্কে বিজ্ঞানীদের কোনো ধারণা নেই। কিন্তু যদি বিজ্ঞানীদের কথা মানা হয় তাহলে এর বায়ুমণ্ডলে সেই সব কম্পোজিশন এবং কেমিক্যাল বিদ্যমান রয়েছে যা জীবনের জন্য অপরিহার্য। অর্থাৎ আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে সম্ভবত সমুদ্রে প্রাণ থাকতে পারে, কিন্তু এখানে জীবন থাকার মানে এই নয় যে আমাদের মানব সভ্যতাও সেখানে গিয়ে বাস করতে পারবে। আমরা এখানে শ্বাস নিতে পারলেও কিন্তু এটি মানুষের জন্য মোটেও বাসযোগ্য নয় এবং যেখানে মানুষ বেশি দিন বাঁচতে পারবে না। এমনিতেও অনেকে একে দ্বিতীয় পৃথিবী বলে আখ্যা দিচ্ছেন, যেটা একেবারেই ভুল, কারণ এখনও পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি তার থেকে এটাই স্পষ্ট যে এটি আমাদের পৃথিবীর মতো মোটেও নয়। হ্যাঁ, তবে এটা নিশ্চিত যে পৃথিবীর মতো এটি তার নক্ষত্রের গোল্ডিলক জোনে উপস্থিত রয়েছে এবং এর ভূপৃষ্ঠেও জলের সমুদ্র মজুদ রয়েছে। কিন্তু এছাড়াও এই গ্রহটি আমাদের পৃথিবীর থেকে একদমই আলাদা। যদি আমরা এর বায়ুমণ্ডলের কথা বলি তাহলে সেটাও আমাদের পৃথিবীর থেকে একদমই আলাদা। আর যদি আমরা এর ভূপৃষ্ঠের সম্পর্কে কথা বলি তাহলে সেটাও পৃথিবীর পৃষ্ঠ থেকে আলাদা, কারণ এর বেশিরভাগ জলই এর ভূপৃষ্ঠের নিচে তরল রূপে মজুদ রয়েছে। অপরদিকে পৃথিবীর ভূপৃষ্ঠের উপর জল তরল রূপে প্রবাহিত হয়। এমন পরিস্থিতিতে মানুষ TOI 1452b-তে একটু সময়ও টিকে থাকতে পারবে না। প্রথমত, এর মাধ্যাকর্ষণ শক্তি এতটাই বেশি যে যার ফলে মানুষের শরীর ও হাড়ের ওপর প্রচণ্ড প্রভাব ফেলবে। তাছাড়াও এর বায়ুমণ্ডলে হাইড্রোজেন এবং হিলিয়ামের গ্যাসের অধিক উপস্থিতি পাওয়া গেছে, যার কারণে কোনো মানুষ সেখানে শ্বাস নিতে পারবে না। যদিও অনেক বিজ্ঞানী বলেছেন যে এই গ্রহের বায়ুমণ্ডলে অক্সিজেন থাকতে পারে, তবে এই মুহূর্তে বিজ্ঞানীদের কাছে এর সম্পর্কে খুব বেশি তথ্য নেই। কিন্তু আবার বিজ্ঞানীদের মতে আমরা যদি কোনোভাবে ওই গ্রহ পর্যন্ত পৌঁছে যাই তাহলে আমাদের সেখানে সর্বদা স্পেস স্যুট পরে থাকতে হবে। এখন প্রশ্ন হলো, আমরা কি এই গ্রহে কোনো দিন যেতে পারবো? যেমনটা আমরা কিছুক্ষণ আগে জেনেছিলাম যে এই প্ল্যানেটটি আমাদের পৃথিবী থেকে প্রায় 100 লাইট ইয়ার দূরে অবস্থিত, আর এই দূরত্ব মানব সভ্যতার জন্য বর্তমানে অনেক বেশি, কারণ মানব সভ্যতার কাছে
এখনও সেরকম কোনো টেকনোলজি আসেনি যার মাধ্যমে মহাকাশে এত দূর পর্যন্ত যাত্রা করা যাবে। এখনও পর্যন্ত আমরা কেবলমাত্র এমন মহাকাশযান তৈরি করতে সক্ষম হয়েছি যা মহাকাশে মাত্র কয়েক মিলিয়ন কিলোমিটার বা কয়েক বিলিয়ন কিলোমিটার অবধি ভ্রমণ করতে পেরেছে, যার মধ্যে রয়েছে ভয়েজার স্পেসক্রাফ্টও, যেগুলো আমাদের পৃথিবী থেকে কয়েক বিলিয়ন কিলোমিটার দূরে যাত্রা করছে। অর্থাৎ বর্তমান প্রযুক্তির সাহায্যে আমরা কখনোই এই গ্রহ পর্যন্ত পৌঁছাতে পারবো না, কিন্তু হতে পারে ভবিষ্যতে আমাদের কাছে এরকম প্রযুক্তি চলে আসবে যার মাধ্যমে আমরা মহাকাশে অনেক দূর আলোকবর্ষ পর্যন্ত যাত্রা করতে পারবো। তাহলে তখন আমরা এই গ্রহ পর্যন্ত পৌঁছাতে পারবো। কিন্তু এই ধরনের প্রযুক্তিকে ডেভেলপ করতে হলে আমাদের মানব সভ্যতার জন্য এখনও 100 বছর বা হাজার হাজার বছর সময় লেগে যেতে পারে, আর ততক্ষণ পর্যন্ত আমাদের এই গ্রহে আরও গভীরভাবে গবেষণা চালিয়ে যেতে হবে, যাতে আমরা যখন এই গ্রহ পর্যন্ত পৌঁছাবো তখন আমাদের কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। তবে বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই ধরনের প্রযুক্তিকে ডেভেলপ করতে বিজ্ঞানীদের কত সময় লাগতে পারে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের আরও একটি ইনফরমেটিভ ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার।